জানিস তো ভুতু, অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা আর হচ্ছে না। কি কথা গো লজেন্স দাদা, কি কথা বলবে বলো না। হ্যাঁ হ্যাঁ লজেন্স দাদা, বলো না কি কথা বলবে। দেখ, আমি ভাবছি আমাদের ফুলপাহাড়ির গোলবস্তির সব বাচ্চাদের জন্য আমাদের কিছু একটা করা দরকার। তা তুমি কি করতে চাও আমাদের গোলবস্তির বাচ্চাদের জন্য, বলো না লজেন্স দাদা, বলো না বলো না গো। ওদের সবার জন্য পড়াশোনার ব্যবস্থা করতে চাই। আমি চাই গোলবস্তির সব ছোট ছোট ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক। ও মা, সে তো খুব ভালো কথা গো লজেন্স দাদা, খুব ভালো কথা। দেখ, আমি ঠিক করেছি আমরা সবাই মিলে স্কুল ছুটির পর সন্ধ্যাবেলা গোলবস্তিতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করাবো। ওদের সবার বাবা মাকে বলবো ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দিতে। তোমার সাথে এই কথা বলতে আমিও যাব। আমিও। উফ, আমার তো ভাবতেই খুব ভালো লাগছে। গোলবস্তির ছেলে মেয়েরা স্কুলে যাবে, পড়াশোনাও করবে, পড়াশোনা করে সবাই জীবনে অনেক বড় হবে, তাতেই তো আমাদের সকলের ভালো হবে, তাই না লজেন্স দাদা? হ্যাঁ, সবাই পড়াশোনা শিখলে কেউ আর পিছিয়ে থাকবে না, সবাই মাথা উঁচু করে বাজবে। তাহলে আমার এই কথায় তোরা সবাই রাজি তো? সবাই রাজি। বলো, কখন আমরা সবাই মিলে একসাথে গোলবস্তিতে যাব? এখনি যাব। এখনি? ভালো কাজে কখনো দেরি করতে নেই রে গাব্বু। চলো লজেন্স দাদা, আমরা এক্ষুনি তোমার সঙ্গে গোলবস্তিতে যাব। চল। ব্যাপারটা কি বলতো, বস্তির সব বাচ্চাগুলো গেল কোথায়? হ্যাঁ গো লজেন্স দাদা, গোলবস্তির কোনো ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে না, ওরা সবাই গেল কোথায়? ওই তো একজন দাদু গাছের তলায় বসে আছে, চলো ওনাকে গিয়ে জিজ্ঞেস করি গোলবস্তির সব বাচ্চারা কোথায় গেছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সবই তো বুঝলাম বাচ্চারা, কিন্তু এই গোলবস্তিতে তোমরা পড়ানোর জন্য কোনো ছোট ছোট ছেলে মেয়েদের পাবে না বাচ্চারা। কেন পাবো না দাদু? দেখো গিয়ে, ওরা সবাই কোনো না কোনো জায়গায় খেলাধুলা করছে, ওরা কেউ পড়াশোনা করে না, সারাদিন শুধু এখানে সেখানে খেলে খেলে বেড়ায়। খেলাধুলো করা ভালো, এতে মন ও শরীর দুই ভালো থাকে, কিন্তু সারাদিন খেলাধুলো করলে পড়বে কখন? আর পড়াশোনা না করলে কারোর বুদ্ধির বিকাশ হবে না, কেউ বড় হয়ে ভালো কাজ বা চাকরি পাবে না। এই কথা আমিও ওদের অনেকবার বুঝিয়েছি, কিন্তু কে শোনে কার কথা? অবশ্য এর জন্য আমি শুধু ছোট ছোট ছেলে মেয়েদের দোষ দিচ্ছি না, এই সবের জন্য আসলে যদি কেউ সত্যি দোষী হয় তাহলে সে হলো ওই বিলু। বিলু? সেটা কে গো দাদু? শুনেছি তো শহরে নাকি ওর বিশাল বড় ব্যবসা আছে, সেই ব্যবসাতে নাকি অনেক অনেক ছেলে মেয়েদের দরকার। লজেন, কিসের ব্যবসা ওর? সে তো জানি না, কিন্তু এই ব্যবসা নিয়ে কথা বলতে বলতেই বিলু সেদিন গোলবস্তিতে এসে সবাইকে বলল, সবাই শোনো, তোমাদের সব বাচ্চাদের শহরে নিয়ে গিয়ে আমি ভালো ভালো কাজ দেব, সঙ্গে খাওয়া আর টাকাও দেব, কষ্ট করে পড়াশুনো করিয়ে কোনো লাভ নেই, সবাই শুধু আমার সাথে শহরে যাবে আর ব্যবসায় যোগ দিয়ে অনেক অনেক টাকা রোজগার করবে। আমি বিলু তোমাদের সবাইকে এই কথা দিলাম। যাক বাবা, বিলু আমাদের ছেলে মেয়েদের শহরে নিয়ে গিয়ে ভালো কাজ দেবে বলছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, পড়াশোনা না করেই যখন কাজ পাওয়া যাবে তখন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার করার দরকারই নেই। যাই বলো, বিলু কিন্তু আমাদের একটা বিশাল বড় দুশ্চিন্তা থেকে দূর করলো, তাই না?
কিন্তু পড়াশোনা না জানলে জীবনে প্রতিষ্ঠিত হবে কি করে? হ্যাঁ, পড়াশোনা না জানলে তো কেউ ভালো কাজও পায় না। মাও সবসময় আমাকে এই একই কথাই বলে, তাই তো আমি এখন মন দিয়ে পড়াশোনা করি। এই সব কথা গোল বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের আর ওদের মা বাবাদের কে বোঝাবে বলো? ওরা সবাই তো এখন বিলুর কথাই সত্যি বলে মেনে নিয়েছে, কারণ বিলু ওদের কাজ দেবে। না না, এটা মিথ্যে, এটা হতে পারে না, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। আর তাছাড়া এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করানো তো অপরাধ। উচিত তো বটেই, কিন্তু প্রতিবাদটা কে করবে বলো? আমরা এর প্রতিবাদ করব দাদু, আমরা এর প্রতিবাদ করব। ঠিক আছে, দেখো তোমরা কি করতে পারো। চল আমরা সবাই মিলে গোলবস্তির ভিতরটা ভালো করে ঘুরে দেখে আসি, যদি কোনো ছোট ছেলে মেয়েকে দেখতে পাই। হ্যাঁ তাই চলো লজেশ দাদা। আমরা আসলাম গো দাদু, পরে আবার দেখা হবে। গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোটা যতটা সহজ হবে ভেবেছিলাম, এখন দেখছি ব্যাপারটা অতটা সহজ হবে না। তুমি ঠিক বলেছো গো লজেন্স দাদা, যত্ত গন্ডগোলের মূল হলো ওই বিলু। দেখেছিস বুধু, একটাও ছেলে মেয়ে নেই গোলবস্তির রাস্তায়। ওই দেখ বুধু, ওই বাড়িটার সামনে একজন কাকিমা কাঁদছে। হ্যাঁ তাই তো, চল তো গিয়ে দেখি ব্যাপারটা কি। উনি এমন করে কাঁদছেন কেন? তোমার কি হয়েছে কাকিমা, তুমি কাঁদছো কেন? আর কি বলবো বাবা, আমার ছেলে খোকনটাকে বিলু শহরে নিয়ে গেল কাজ দেবে বলে, ছেলেটাকে নিয়ে যাওয়ার আগে বলে গেল। আরে কোনো চিন্তা করো না, তিন দিন পরেই তোমার ছেলেকে নিয়ে গোলবস্তিতে ফিরবো। শহরে নিয়ে যাচ্ছি আমার ব্যবসার কাজকর্মটা একটু বুঝিয়ে দিতে। বোঝানো হয়ে গেলে ওকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে নিয়ে যাও, তোমাকে বিশ্বাস করে আমার ছেলেটাকে দিলাম। দেখো বিলু, শহরে গিয়ে আমার ছেলে যেন কোনো বিপদে না পড়ে। আরে না না, আমি থাকতে তোমাকে এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আরে তোমার ছেলের সব চিন্তা সব দায়িত্ব আমার। কার? আমার, ঠিক আছে। আয় খোকন, আয় আয় আমার সাথে, চল চল বাবা। যা খোকন, বিলু মামার সাথে যা। সাবধানে থাকিস খোকন। বিলু তিন দিন পরে কিন্তু আমার খোকনকে নিয়ে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তিন দিন পরেই তো তুমি আবার তোমার খোকনকে দেখতে পাবে। তিন দিন সেই কবেই হয়ে গেছে, কিন্তু আমার খোকনকে নিয়ে বিলু এখনো ফিরলো না। আমার ছেলেটা শহরে গিয়ে কি করছে, কি খাচ্ছে, কেমন আছে আমি কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু না। চিন্তায় চিন্তায় আমি আর আমার মাথা ঠিক রাখতে পারছি না বাবা, মাথা ঠিক রাখতে পারছি না। তুমি কেঁদো না কাকিমা, দেখবে তোমার খোকন তোমার কাছে ঠিক ফিরে আসবে। রাজেশ দাদা, তুমি কাকিমাকে বলো আমরা ওনার ছেলে খোকনকে ঠিক ফিরিয়ে আনবই। ঠিক আছে ভুতু, এক্ষুনি বলছি। তুমি আর কষ্ট পেও না কাকিমা, আমরা তোমাকে কথা দিচ্ছি, খোকনকে আমরা তোমার কাছে ফিরিয়ে আনবই। তাই আনো বাবা, তাই আনো, ছেলেটাকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না। রাজেশ দাদা, তুমি কাকিমাকে জিজ্ঞাসা করো খোকনের মতন আরো কোনো ছেলে মেয়েকে বিলু শহরে নিয়ে গেছে কিনা। হ্যাঁ করছি ভুতু। কাকিমা বলো বাবা, খোকনের মতন আরো কোনো ছেলে মেয়েকে কি বিলু শহরে নিয়ে গেছে? হ্যাঁ শুনলাম তো, আরো অনেক ছোট ছোট ছেলে মেয়েকেই কাজ দেবে বলে বিলু শহরে নিয়ে গেছে, কিন্তু তারাও তো কেউ এখনো ফেরেনি। সে কি? তাই তো গোলবস্তির এখন অনেকেই আমার মতন খুব চিন্তায় আছে, খুব চিন্তায়। তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। কি এমন কাজ দেবে বলে গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের বিলু শহরে নিয়ে যাচ্ছে, সেটাই তো আমি বুঝতে পারছি না গো লজেশ দাদা। আমিও পারছি না রে ভুতু। আর তুমি বলো লজেশ দাদা,
ছোট ছোট ছেলে মেয়েদের আসল কাজ তো হলো লেখাপড়া করা। সে লেখাপড়া না করিয়ে বিলু ওদের দিয়ে কাজ করাচ্ছে? না 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 না, এই ব্যাপারটা আমার মোটেও ভাল লাগছে না। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একবার শহরে যেতে হবে। শহরে না গেলে আমরা এই রহস্যের সমাধান করতে পারবো না। আমরা একা শহরে যাব? একা একা কোথায়, আমরা সবাই তো একসঙ্গেই শহরে যাব। কিন্তু তার আগে এই ব্যাপারে আমাদের একবার বড়দের সাথে কথা বলা উচিত। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো লরেন্স দাদা। বড়দের সাথে পরামর্শ না করে আমাদের হুট করে শহরে যাওয়াটা ঠিক হবে না। চল এই বিষয়ে আমরা একবার বৈদাদুর সাথে কথা বলি। বৈদাদু নিশ্চয়ই আমাদের ঠিক পরামর্শই দেবেন। তবে তাই চলো। তোদের কথা শুনে যা বুঝলাম লরেন্স, তাতে তোরা একবার শহরে না গেলে এই রহস্যের সমাধান করা সত্যিই যাবে না। কিন্তু সাবধানে যাস, আমি ওখানকার থানার ইন্সপেক্টর বাবুকে তোদের যাওয়ার খবরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো হবে বৈদাদু। ইন্সপেক্টর বাবুর খবরটা জানা থাকলে আমাদের যে কোনো বিপদে উনি সহজেই আমাদের সাহায্য করতে আসতে পারবেন। বিপদ? ওরে বাবারে, লজেন্স দাদা তুমি আবার এসব কথা কেন বলছো? না না না, আমি কোনো বিপদের মধ্যেই যাব না। তাহলে তোমরাই শহরে যাও। ছি গাবু ছি, আমাদের বয়সী ছোট ছোট ছেলেমেয়েরা বিপদের মধ্যে আছে জেনেও তুই ওদের সাহায্য করতে যাবি না? তুই এত ভীতু? কিন্তু আমিও যদি কোকুনের মতো আর না ফিরে আসি তখন? তখন তো আমার মাও খুব কান্নাকাটি করবে। তোমরা তো জানো মা কষ্ট পেলে কান্নাকাটি করলে আমারও খুব কষ্ট হয়। তোর কিচ্ছু হবে না গাব্বু, আমরা তো আছি সবাই তোর সঙ্গে। তার উপর শহরের ইন্সপেক্টর বাবুর সাহায্যও আমরা পাবো, তাহলে ভয়টা কিসের? আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সাথে তো ভূতও থাকবে। কি কি বললি এসআরকে, কার নাম করলি যেন? দেখেছো এসআরকেটা কেমন বোকার মতন আমার নামটা বৈদাদুর সামনে প্রায় বলেই ফেলেছিল। কি রে এসআরকে, চুপ করে আছিস কেন? কই কই, কারো নাম করিনি তো। না মানে বলছিলাম, এই সবের পেছনে আবার ভূতের কোনো ব্যাপার জড়িয়ে নেই তো? ভূত? না 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 না, আমার তো তা মনে হয় না। হ্যাঁ, তোকে যা বলছিলাম, শহরে গিয়ে সব সময় চোখ কান খোলা রেখে কাজ করবি। অচেনা জায়গা অচেনা লোকজন দেখে যেন আবার ঘাবড়ে যাস না। না না বৈদাদু, আমাদের ঘাবড়ালে চলবে না। আমাদের শুধু একটাই লক্ষ্য, ছোট ছোট ছেলে মেয়েদের ওই বিলুর হাত থেকে রক্ষা করে আবার গোলবস্তিতে ফিরিয়ে আনা। আমি জানি তোরা এই কাজে নিশ্চয়ই সফল হবি লরেন্স। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে, এটা মনে রাখিস। তাহলে আমরা শহরে কবে যাব ভূতু? কালকে সকালেই আমরা শহরে যাব। আর সবার প্রথমে আমাদের লক্ষ্য হবে বিলুকে খুঁজে বের করা। কান টানলে যেমন মাথা আসে, তেমনি বিলুকে আমরা যদি খুঁজে পাই তাহলে গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদেরও আমরা খুঁজে পাবো। এটা তুই একদম ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক বলেছিস। কিসের ব্যবসা বিলুর? ছোট ছোট ছেলে মেয়েদের দিয়েও কি কাজ করায়? তিন দিন পর বলেছিল খোকনকে ফিরিয়ে দিয়ে যাবে, কিন্তু এখনো খোকনের কোনো খবর নেই। আরো যে ছোট ছোট ছেলে মেয়েদের শহরে নিয়ে গেছে তাদেরও কোনো খবর নেই। কেন নেই? কে এই বিলু? ও কি সত্যি সত্যি কোনো বড় ব্যবসায়ী নাকি অন্য কেউ? এই সব জানতে হবে আমাকে, সব জানতে হবে। শহরের কত দূর গো লরেন্স দাদা? আমরা প্রায় চলেই এসেছি গাব্বু। বাবা কত উঁচু উঁচু বাড়ি গো লরেন্স দাদা। তোকে আর উঁচু উঁচু বিল্ডিং দেখতে হবে না গাব্বু, ভুলে যাস না আমরা এখানে এইসব দেখতে আসিনি। আমরা এসেছি গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের খুঁজে বের করতে। এসআরকে একদম ঠিক কথা বলেছে গাব্বু, উঁচু উঁচু বাড়ি দেখে সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই। আরে ওটা গোলবস্তির শামু না? হ্যাঁ তাই তো, ওটা তো আমাদের শামুই। ওই
এখানে কি করছে? আমার মনে হচ্ছে শামুকে ওই বিলুই নিয়ে এসেছে। চলো তো শামুর সঙ্গে গিয়ে কথা বলি। আরে বাবা, এরা তো আমাদের ফুল পাহাড়ের লজেন্স দাদা, গাব্বু আর এসার কে, ওরা তো আমার দিকেই আসছে। না না, আমাকে এখান থেকে পালাতে হবে। শামু, শামু দাঁড়া, শামু, আমাদের দেখে পালাচ্ছিস কেন? শামু, শামু দাঁড়া। এই শামু, দাঁড়া শামু, শামু দাঁড়া, শামু, শামু, শামু পালাস না, পালাস না শামু, দাঁড়া। লজেন্স দাঁড়া, আমাকে ধরে ফেললে খুব বড় বিপদ হবে, আমাকে আরো জোরে দৌড়তে হবে, আরো জোরে, আরো জোরে। আমাদের ভয় পেয়ে পালাস না শামু, দাঁড়া, দাঁড়া বলছি। না, এবার আমাকেই কিছু একটা করতে হবে, তা না হলে এইভাবেই রাস্তার মধ্যে দৌড়াতে দৌড়াতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি যে আটকে গেছি। কি ব্যাপার শামু, তুই আমাদের দেখে দৌড়ে পালাচ্ছিস কেন? তোমরা চলে যাও রাজেশ দাদা, চলে যাও, তোমরা আমার সাথে কথা বলো না। কেন তোর সাথে কথা বলবো না শামু? কি হয়েছে? কেউ যদি দেখে ফেলে আমি তোমাদের সাথে কথা বলছি, তাহলে যেমন আমার বিপদ তেমন তোমাদেরও বিপদ। তুই কি বিপদের কথা বলছিস শামু? আমার সাথে কথা বলতে দেখলে ওরা তোমাদেরকেও ধরে নিয়ে যাবে। কে কোথায় আমাদের ধরে নিয়ে যাবে? তুই এসব কি বলছিস? যা বলা স্পষ্ট করে বল। বিলু মামা আর ওর দলের লোকেরা তোমাদের ধরে নিয়ে যাবে। বিলু মামা মানে গোলবস্তির থেকে যে ছোট ছোট ছেলে মেয়েদের শহরে ধরে নিয়ে এসেছে ভালো ভালো কাজ দেবে বলে? লজেন্স দাদা, বিলু মামা আমাদের কোনো ভালো কাজ দেয়নি। তাহলে শহরে নিয়ে এসে ওই বিলু মামা তোদের দিয়ে কি কাজ করায়? সে কথা আমি বলতে পারবো না লজেন্স দাদা, বলতে পারবো না। বিলু মামা যদি একবার জানতে পেরেছে আমি তোমাদের সব কথা বলে দিয়েছি, তাহলে আর রক্ষে থাকবে না, আমাদের খুব মারবে, সাথে তোমাদেরকেও। তুই বিলু মামাকে ভয় না পে আমাদের সব খুলে বল, তোর কোনো ভয় নেই, আমরা তো সকলে আছি, একদম ভয় পাবি না। হ্যাঁ বল শামু, বিলু মামা তোদেরকে দিয়ে কি কাজ করায়? তাহলে দেখবে চলো তোমরা কি কাজ করানোর জন্য বিলু মামা আমাদেরকে শহরে নিয়ে এসেছে। কিন্তু আমার পা তো আটায় আটকে গেছে, যাব কি করে? সারাদিন ধরে এই কটা টাকা জোগাড় করে এনেছিস? হ্যাঁ, অত চড়ার দল? মানুষজন যে বেশি টাকা ভিক্ষে দিতে চায় না। লজেন্স দাদা, ওই লোকটাই হচ্ছে বিলু, ওই বিলু মামাই আমাদেরকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে। আরে ওই তো গোলবস্তির খোকন। এই তোরা সবাই একটা কথা মন দিয়ে শুনে রাখ, এই কটা টাকায় আমার কিচ্ছু হবে না, আমার আরো বেশি টাকা চাই। আর না আনতে পারলে আজ থেকে তোদের সবার খাওয়া বন্ধ। মনে থাকে যেন। তুমি আমাদের কেন এইভাবে মিথ্যা কথা বলে শহরে নিয়ে এসেছো বলো, বলো না। আরে বাবা, খোকন সোনার তো দেখছি মুখে খুব কথা ফুটেছে। দাঁড়া এক্ষুনি, তোর মুখ আমি বন্ধ করছি। এই আমার লাঠিটা এইভাবে উড়ছে কেন? শুধু লাঠি নয় বিলু মামা, আরো দেখবে কত কিছু উঠতে থাকে। তোরা কারা? আমি ফুল পাহাড়ির লজেন্স গাব্বু, এসআর কে। ও, তার মানে এইসব তোদেরই কারসাজি? আমি এক্ষুনি তোদের সহায়তা করছি। পুষ্প পুষ্প
আমার বন্দুক কলা হয়ে গেল কি করে? এই তোরা সবাই বন্দুক বের কর। তোমার খেলা শেষ বিলু মামা, তাই ভালোয় ভালোয় সব ছেলে মেয়েদের তুমি এক্ষুনি ছেড়ে দাও, বাড়িতে ওদের জন্য ওদের বাবা মায়েরা চিন্তা করছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এই তোরা সবাই এসে এই কটাকে ধর, ধর বলছি। ছাড়বে না তাই না? তাহলে দেখো এবার আমার ম্যাজিকের কামান। আমরা তো সব জালে আটকে গেলাম। এখন সবে জালে আটকেছো, এবার পুলিশ এসে তোমাকে জেলে আটকাবে। জেলে? না হ্যাঁ, তোমাদের মতন দুষ্ট লোকেদের জেলে থাকাই উচিত। বলো অ, বলো কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো? ইচ্ছে যদি ভালো হয় তাহলে কেউ তাকে নষ্ট করতে পারে না, কি তাই না?